সাতকানিয়া লোহাগারা সমিতি ঢাকার উদযোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি মহিলাদের মাঝে সেলাই মেশিন ও অসহায়দের মাঝে ডেওঠিন ভেনগাড়ি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আঠাশ ফেব্রুয়ারি সকাল দশটায় টাইম ক্যাফে কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান শুরু হয় উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী কাজলের সঞ্চালনায় সাতকানিয়া লোহাগারা সমিতি ডাকার সভাপতি ডক্টর ডি কে চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ষট্টগ্রাম পনেরো আসনের সাংসদ ও বিশিষ্ট ইসলাম ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি এমপি গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নারী নেত্রী মিসেস রিজিয়া রাজা চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক জয়নুল আবেদিন জামাল সহসভাপতি নাসির উদ্দিন সহসভাপতি ফিলুদ্দিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আফসার চৌধুরী প্রকৌশলী তাজুল ইসলাম চৌধুরী শফিকুর রহমান শফিক সাতকানিয়া উপজেলা সদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল ইন্টার টেক্সটাইলের স্বত্বাধিকারী ইব্রাহিম কলিল সহ অন্যান্যরা অনুষ্ঠানে দুই হাজার বিশ সালে সাতখানিয়া লোহাগাড়া সমিতির ঢাকার পক্ষ থেকে একশো বিরাশি জনকে সেলাই মেশিন ডিহু ও ভ্যানগাড়ি প্রদান করা হয় এবং একশো ফাঁস জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয় আবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া